জাপানি দুই শিশু কার কাছে থাকবে এ নিয়ে প্রশ্ন ছিল সবার মনে তবে আপাতত পনেরো দিনের জন্য বাবা মা দুজনের সঙ্গেই থাকবেন জেসমিন ও লাইলা তবে বাবার বাসায় নয় গুলশানের একটি ভাড়া বাসায় বাবা মায়ের সঙ্গে থাকবে এই দুই শিশু পনেরো দিন পর পরবর্তী আদেশ দেবেন আদালত মঙ্গলবার একত্রিশে আগস্ট বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকার ডেপুটি ডিরেক্টর বিষয়টি তত্ত্বাবধায়ন করবেন দুই শিশু এবং তাদের বাবা মায়ের মতামত নেওয়ার পর আদালত এই আদেশ দিয়েছেন অন্যদিকে গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশকে বলা হয়েছে এর আগে দুই জাপানি শিশু বাবার কাছে নাকি মায়ের কাছে থাকতে চান এই বিষয়ে শিশুদের সঙ্গে একান্তে কথা বলেছেন হাইকোর্ট আজ বিচারপতিদের খাস কামরায় শিশুদের সঙ্গে কথা বলেন আদালত শিশুদের সঙ্গে কথা শেষে আদালত উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আমরা চাই শিশুরা পারিবারিক পরিবেশে থাকুক আপনারা সবাই পজিটিভলি দেখুন শুনানিতে শিশুদের বাবা ও মায়ের পক্ষের আইনজীবীরা ভিকটিম সাপোর্ট সেন্টার জাপান দূতাবাস এবং বাবার বাসার পরিবর্তে আবাসিক কোনো বাসা ভাড়া করে শিশুদের রাখতে সম্মত হন যেখানে বাবা মা দুজনেই থাকতে পারবেন তত্ত্বাবধায়নে থাকবেন একজন সমাজসেবা কর্মকর্তা